বর্তমান কারুশিল্পের দক্ষ শেফ, কর্মচারী সংকট, ভিএটি, ইমিগ্রেশন সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে বিশাল নেটওয়ার্কিং ও মতবিনিময় সভা মঙ্গলবার রাতে নর্দমটনের রাহুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। বর্তমান কারি শিল্পের দক্ষ শেফ, কর্মচারী সংকট, বিএটি, ইমিগ্রেশন সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে বিশাল নেটওয়ার্কিং ও মত বিনিময় সভা মঙ্গলবার রাতে নর্থাম্পটনের রাহুলস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নর্থাম্পটনের সলিসিটার জাবের মিয়া, জেপি কাউন্সিলর এনামুল হক ও সৈয়দ মামুন আলী এ অনুষ্ঠান আয়োজন করেছিলেন। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় শতাধিক রেস্টুরেন্ট ব্যবসায়ী ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিসিএ ইস্ট মিডল্যান্ড শাখার সভাপতি ও সেলিব্রিটি শেফ টিপু রহমানের সভাপতিত্বে ও এনামুল হক এবং সৈয়দ মামুন আলী যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএর প্রেসিডেন্ট পদপ্রার্থী মুস্তফা কামাল ইয়াকুব ও বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি পদপ্রার্থী ও সেলিব্রিটি শেফ অলি খান ও ট্রেজারার পদপ্রার্থী সাইদুর রহমান বিপুল। সভায় বক্তব্য রাখেন সেলিব্রিটি শেফ আতিকুর রহমান, হাফিজ আলী ও জাবের মিয়া সহ আরো অনেকেই। বিসিএর আসন্ন মে মাসে অনুষ্ঠিত দ্রব্য নির্বাচন প্রসঙ্গে আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কামাল ইয়াকুব ও সেলিব্রিটি শেফ অলি খান। We are trying to create a large base of new members, existing members put together. Once we have a lot of members, we can lobby with the government. আমরা যদি বিসিএ দিয়ে আসি ইনশাল্লাহ, আসার পরে আমাদের প্রথম যে প্লেসটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রাফালগার স্কোয়ার ডেমোনস্ট্রেশন। আপনারা সবাই জানেন যে এই কার ইন্ডাস্ট্রি বিরাট একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে এবং এখানে বিরাট স্টাফ শর্টেজ আছে। এই শর্টেজগুলো ফুলফিল করতে আমরা গভর্নমেন্টের সাথে অনেক লবি করে যাচ্ছি এট দ্য মোমেন্ট। আজকে আমরা খুশি হয়েছি যে বিসিএর আপনার সব লিডার আমার এখানে আইসেন, যারা আপনার ইলেকশন ক্যান্ডিডেট হয়েছেন তার উপরে আমরা খুশি হয়েছি। আমরা একটা প্রোগ্রাম করতে পারছি আপনার তারা সকলে লই আমরা ডিমান্ড কীতে আছে, আমরা কীটার কী নিড কীতা কীতা আছে আমরা কইতে পারছি এবং তারা আমরা সহযোগিতা করতো। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।